মানিক ভট্টাচার্য এত ভালো কেন? মানিক ভট্টাচার্য যা তুলেছে সেখানে দোলা সেখানে দেওয়া রেশিও মেনটেন করেছে, 25% রেখেছে, এবং তার ভয় ছিল যে 25% আমি রাখছি, 100% দুর্নীতির ভাগ আমি কেন নেব। এর জন্য উনি সব ডেটা স্টোর করে রেখেছিলেন, সেগুলো আস্তে আস্তে সামনে আসছে, শোনা যাচ্ছে কিছু নাকি ক্লাউড স্টোরেজেও ছিল, সেগুলোও সামনে আসছে। এই তৃণমূল বারবার চিল্লায় না, দিল্লি যাবে হাওয়াই ছুটি, দিল্লি যাবে হাওয়াই ছুটি, আজকে আমরাও বলছি হাওয়াই ছুটি দিল্লিতেই যাবে, দিল্লিতে স্পেসিফিক জায়গায় যাবে, সেটাকে বলে তিহার জেল। সময়ের অপেক্ষা, হাওয়াই ছুটি তিহার জেলে যাওয়ার অপেক্ষা করুন, পুরোটাই সামনে আসবে।